গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক চিতাবাঘের। শুক্রবার চিতাবাঘের দেহটি উদ্ধার করা হয় নাগরাকাটা ব্লকের ইস্ট হৃদয়পুর এলাকায়। চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে, দিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বের হয়ে মোগলকাটা এবং তোতাপাড়া চা বাগান সংলগ্ন নাগরাকাটার শান্তিমোড় এলাকায় চিতাবাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিতাবাঘটির মাথায় গুরুতর আঘাত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মড়াঘাট ও বানারহাট রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীদের অনুমান, গাড়ির ধাক্কাতে প্রাণ গিয়েছে চিতাবাঘটির। বইগুলো নেই।